সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আছি আপনাদের সঙ্গে নাজমুর আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় উইথ নাজমুর চ্যানেল তো বন্ধুরা আজকে আমি ডিজিটাল গ্রামীণ সেবা নিয়ে আবারও নতুন আপডেট নিয়ে চলে এসেছি ডিজিটাল গ্রামীণ সেবা নিয়ে তো ডিজিটাল গ্রামীণ সেবা থেকে অনেক কিছু সার্ভিস নতুন এসেছে আপনারা ডিজিটাল গ্রামীণ সেবা নিতে পারেন ইমিডিয়েটলি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে ডিজিটাল গ্রামীণ সেবা নিয়ে নিন এখান থেকে প্রচুর গভর্নমেন্ট সার্ভিস এসে গিয়েছে এবং প্রচুর অ্যাকাউন্ট ওপেনিং এবং লোন সার্ভিস চলে এসেছে তো আপনারা এই ডিজিটাল গ্রামীণ সেবা নেওয়ার জন্য আমাদের সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করুন তো ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে যোগাযোগ করে নিন খুব কম খরচে আপনারা রিটেলার আইডি নিয়ে নিন এবং এখান থেকে স্যালারি সিস্টেম দেখা পাচ্ছেন আপনারা এখান থেকে স্যালারি সিস্টেম আপনাদেরকে করা হবে এখান থেকে স্যালারি সিস্টেম কোম্পানি আপনাদেরকে করেছে রিটেলার স্যালারি সিস্টেম তো স্যালারি সিস্টেম আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা ডিজিটাল গ্রামীণ সেবা ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা রিটেলার আইডি নিয়ে নিন তো রিটেলার আইডি এখান থেকে কী কাজ করতে পারবেন সেটিও আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো আমি তো আপনারা ইমিডিয়েটলি আমাদের সঙ্গে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে এবং ডাইরেক্ট কল করে আমাদের সঙ্গে আপনারা ডিজিটাল গ্রামীণ সেবা গভর্নমেন্ট সার্ভিস নিয়ে নিন তো গভর্নমেন্ট সার্ভিস এখান থেকে কোন কোন সার্ভিস এখানে আছে এবং কোন কোন সার্ভিস নতুন এসেছে এবং কোন কোন সার্ভিস আসতে চলেছে আপনাদের সামনে এই ভিডিওতে আমি আলোচনা করব তো ভিডিওটি দেখার আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং বন্ধুদেরকে বেশি বেশি করে আপনারা শেয়ার করে দেবেন তো অবশ্যই তো দেখে নেওয়া যাক ভিডিওটি না বড় করে এখান থেকে কোন কোন সার্ভিস এসেছে আপনাদেরকে দেখাবো চলো দেখে নেওয়া যাক এখান থেকে আপনারা যেগুলো চারটে এই পাবেন আই সি ব্যাঙ্ক ফিনো পেমেন্ট ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্ক আরবিএল ব্যাঙ্ক এই চারটি ব্যাঙ্কের আপনারা এই পি পাচ্ছেন এবং এখান থেকে মানি ট্রান্সফার করতে পারছেন ক্যাশ ডিপোজিট আর একটা সবচেয়ে ভালো যেটা হলো ক্যাশ ডিপোজিট আপনারা অনেক কোম্পানিতে দেখবেন ক্যাশ ডিপোজিট অল ব্যাঙ্কের থাকে না জাস্ট অনলি ফর আইসিআইসি ব্যাঙ্কের থাকে এখান থেকে আপনারা অল সব ব্যাংকের ক্যাশ ডিপোজিট করতে পারবেন তো আপনাদেরকে দেখাবো অল ব্যাংকের আপনারা এখান থেকে ক্যাশ ডিপোজিট করতে পারবেন দেখুন এখানে ব্যাংক দিলে ব্যাঙ্ক সিলেক্ট করলে প্রচুর ব্যাংক এখানে আপনাদেরকে এসে যাবে প্রচুর ব্যাংক এখান থেকে যে কোনো ব্যাংকের আপনারা ইন্ডিয়া যে কোনো ব্যাঙ্কে আপনারা ক্যাশ ডিপোজিট করতে পারবেন তো আপনারা এই সার্ভিস নেওয়ার জন্য আমাদের সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ডিসক্রিপশানে দেওয়ার নাম্বারে তো আপনাদেরকে স্যালারি সিস্টেমও চলে আসছে যারা রিটেলার নেবেন রিটেলারদের স্যালারি সিস্টেম এবং কমিশন তো অবশ্যই পাবেন এবং এবং এখান থেকে স্যালারিও দেওয়া হবে ঠিক আছে তো আপনারা ক্যাশ ডিপোজিট করতে পারবেন মাইক্রো মেশিন যেটি আমাদের থেকে নিতে পারেন মাইক্রো মেশিন মাইক্রো এটিএম এবং এখান থেকে আপনারা হানড্রেড পারসেন্ট শিওর এখান থেকে আপনারা কৃষক ব্যাঙ্কিং মানে সিএসপির জন্য সিএসপির জন্য অ্যাপ্লাই করতে পারবেন দেখুন কৃষক ব্যাংকিং অ্যান্ড সিএসপি দেখুন এখানে সিএসপিতে আমি ক্লিক করলে এখান থেকে এখানে কী বলছে দেখুন আপনাদেরকে এই এই ডকুমেন্টস আপনাদেরকে লাগবে আর এই ক্রাইটেরিয়াটা আপনারা দেখে নেবেন মেম্বার ফর মোর দ্যান সিক্স মান্থ অ্যান্ড ট্রানজাকশান সল্ড বি পনেরো লাখ ইনকোয়ারি ডকুমেন্টস আর এই ডকুমেন্টসগুলো আপনাদেরকে দিতে হবে এই ডকুমেন্টসগুলো আপনাদেরকে থাকতে হবে মাস্ট শিওর এবং এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তো এইগুলো দিয়ে আপনারা আপনাদের যে ব্যাংক নেয়ার ইচ্ছা সেই ব্যাঙ্কে আপনারা অ্যাপ্লাই করে দিতে পারেন দেখুন এখান থেকে কোন কোন ব্যাংকের এই ব্যাঙ্কগুলো ব্যাঙ্ক অফ বরোদা এইচডিএফসি ব্যাঙ্ক আরবিএল ব্যাঙ্ক আই সি আই সি ব্যাঙ্ক এই কটা ব্যাংকের আপনারা সিএসপি নিতে পারেন এখান থেকে তো এই সিএসপি নেওয়ার জন্য এই সিএসপি নেওয়ার জন্য আপনাদের আগে কী করতে হবে রিটেলার আইডি নিতে হবে রিটেলার আইডি নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন খুব কম খরচে আপনাদেরকে আমরা রিটেলার আইডি করে দেবো এবং সবসময় আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন তো এটা হলো আপনাদের ব্যাংকিং সিএসপি ঠিক আছে তো আপনারা এখান থেকে হিট্যাক্সি এটিএমের জন্য অ্যাপ্লাই করতে পারেন এখান থেকে আপনারা সেটেলমেন্ট করতে পারবেন ঠিক আছে তো আপনারা এখান থেকে রিচার্জ ডিটিএইচ রিচার্জ পোস্ট পেড বিল পেমেন্ট ল্যান্ডলাইন ইলেকট্রিসিটি ওয়াটার গ্যাস ফাস্ট ট্র্যাক এগুলো আপনারা করতে পারবেন এখান থেকে আর যেগুলো নতুন এসছে সেগুলো আপনাদেরকে দেখাবো ঠিক আছে এগুলো এখানে ছিল যেখানে রেশন কার্ড যেটা নতুন এসেছে রেশন কার্ড অ্যাপ্লাই করতে পারবেন এখান থেকে এবং এখান থেকে হানড্রেড পার্সেন্ট শিওর আপনারা আধার সেন্টারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং হানড্রেড পার্সেন্ট আপনারা এখান থেকে আধার সেন্টার পাবেন কী করে আধার সেন্টারটা পাবেন আপনাদেরকে আমি ছোট্ট ইনফরমেশান দিচ্ছি আপনারা রিটেলার আইডি নেবেন এবং এখান থেকে ভালো করে ট্রানজাকশান করবেন ট্রানজাকশান করার পরে আপনারা এই ডকুমেন্টসগুলো আপনাকে লাগবে এই ডকুমেন্টসগুলো আপনারা রেখে দেবেন ঠিক আছে এই ডকুমেন্টসগুলো আপনারা অবশ্যই আপনাদেরকে লাগবে এই ডকুমেন্টসগুলো আপনারা রেখে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা একবার অ্যাপ্লাই করে নেবেন মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে নিরানব্বই টাকা এমন কোনো ব্যাপার নয় আপনারা নিরানব্বই টাকার বিনিময়ে দশ কিমি ভিতরে আপনাদের ব্যাংক এবং পোস্ট অফিসের মাধ্যমে এই আদার সেন্টার দেওয়া হবে তো আপনারা এখান থেকে এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনারা প্রথমে ইয়ে করে নেবেন অ্যাপ্লাই করে নেবেন নেওয়ার পরে আপনারা আমাদেরকে ফোন করবেন এবং কোম্পানির নাম্বার দেওয়া দিয়ে দেবো আপনাদেরকে আপনারা সেখানে ডকুমেন্টস দিয়ে সাবমিট করে এগুলো সব কিছু আপনারা করে নেবেন ঠিক আছে আপনারা করে নেবেন নেওয়ার পরে আপনারা এখান থেকে আদার সেন্টার নিতে পারবেন এটা হলো আদার সেন্টারের জন্য এবং এখান থেকে আপনারা আর কি করতে পারবেন সেগুলো দেখাবো তো এই ডিজিটাল গ্রামীণ সেবা নেওয়ার জন্য আমাদের সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করুন খুব কম খরচে আপনাদেরকে করে দেবো ঠিক আছে তো এখান থেকে আদার সেন্টার হলো এবং এখান থেকে ই শ্রম কার্ড যেটা ইশ্রম কার্ড অ্যাপ্লাই এখান থেকে করতে পারবেন এবং আধার উদ্বেগ অ্যাপ্লাই ভোটার কার্ড নিউ মানে নতুন ভোটার কার্ড করতে পারবেন কারেকশান করতে পারবেন পাসপোর্ট এখান থেকে করতে পারবেন তারপরে এখান থেকে আর কী করতে পারবেন এখান থেকে আর করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই উত্তরপ্রদেশ সার্ভিস এবং বিহার স্টেট সার্ভিস আধার ওটিপি দিয়ে আধার কারেকশান এগুলো করতে পারবেন তারপরে এখান থেকে কী করতে পারবেন বিহার লেবার কার্ড উত্তরপ্রদেশ লেবার কার্ড পি এম কিষান যেটা এখান থেকে মূলত মুদ্রা বিষয় সেগুলো হলো পিএম কিষাণ এখান থেকে আপনারা পিএম কিষাণ করতে পারবেন ঠিক আছে এটা নতুন একটা ভালো সার্ভিস এসে গিয়েছে এবং এখান থেকে আর কি কী করতে পারবেন সেগুলোও দেখাচ্ছি এগুলো এখানে ছিল এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা দেখে নেবেন ঠিক আছে এরপরে আপনারা সেটা যেটি এখানে চলে এসছে আপনাদেরকে এটা নতুন সার্ভিস চলে এসছে ক্রেডিট কার্ড এবং অ্যান্ড লোন অ্যাপ্লাই সার্ভিস দেখুন এটা এখানে ছিল না আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক করতে পারবেন এখান থেকে এবং এখান থেকে আর কি করতে পারবেন আইডিএফসি ফার্স্ট ব্যাংকের পর ইয়েস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ইয়েস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যাঙ্ক অফ বরোদা ক্রেডিট কার্ড ইন্ডাসলিন ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এটা এখান থেকে করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আরও কি করতে পারবেন অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড বাজাজ ফাইন্যান্সিয়াল কার্ড ফ্রি রিচার্জ পে লেটার ঠিক আছে এটা ভালো একটা জিনিস এখান থেকে করতে পারবেন ঠিক আছে তো এরপরে এখান থেকে ইনস্ট্যান্ট পার্সোনাল লোন নিতে পারবেন আপনারা বিজনেস লোন পার্সোনাল লোন এখান থেকে এগুলো করতে পারবেন এবং কোন কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওপেনিং আপনারা ইনস্ট্যান্ট করতে পারবেন এবং ডিমার্ট অ্যাকাউন্ট এটা এখানে দেখিয়ে দেব ফেডারেল ব্যাঙ্ক কটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক নিউক্স ব্যাঙ্ক ইন্ডাস্ট্রিং ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক আপস্ট্রক ডিমার্ট অ্যাকাউন্ট গ্রো ডিমার্ট অ্যাকাউন্ট পেটিএম মানে ডিমার্ট অ্যাকাউন্ট এগুলো এখান থেকে আপনারা করতে পারবেন তো এই সিএসপি নেওয়ার জন্য আপনারা অবশ্যই এই গভর্নমেন্ট সার্ভিস সিএসপি নয় এটা গভর্নমেন্ট সার্ভিস নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং এখান থেকে আপনাদেরকে স্যালারি সিস্টেম করা হবে ঠিক আছে আপনাদেরকে বলছি এখান থেকে স্যালারি সিস্টেম করা হবে আপনারা বেশি না দেরি করে অন্য কোম্পানিতে কতটা কি করে আপনাদেরকে আমি সে বিষয়ে বলছি না ডিজিটাল গ্রামীণ সেবা থেকে আপনারা ভালো ভালো সার্ভিস পাবেন এখান থেকে স্যালারি সিস্টেমও চলছে আপনারা ইমিডিয়েটলি যোগাযোগ করে আমাদের সঙ্গে আপনারা রিটেলার আইডি নিয়ে নিন তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবেন